গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আবার তোমাদের আমি ক্লাস নিতে এলাম, ক্লাস থ্রি ইংলিশ সেকেন্ড পেপার। আশা করি তোমরা পড়াশোনা করছো এবং সেই সব যা নিয়ম কানুন আছে নিশ্চয়ই মেনে চলছো, খেলাধুলা করছো বুঝতে পারছি, পড়াশোনায় মন দাও কারণ আবার পরীক্ষা চলে এলো। এইভাবেই এবছরটা কাটাতে হবে, কিছু করার নেই। শুধু তো এইখানে না, গোটা বিশ্বজুড়েই এখন করোনার আবহে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই বেশি বলবো না, আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসটা করি, আজকে নাম্বার এবং জেন্ডার পড়াবো। তোমাদের সিলেবাসের নাম্বার আছে, নাম্বার এবং জেন্ডার। ঠিক আছে, নাম্বার কোথায় বলি, নাম্বার কাকে বলে, যার দ্বারা নাউন বা প্রোনাউনের কি হলো তো সংখ্যা বোঝায়। কি বললাম? যার দ্বারা নাউন বা প্রোনাউনের কেবলমাত্র সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার কয় প্রকার? দু প্রকার। নাম্বার দু প্রকার, কি রাখি? সিঙ্গুলার আর দুই প্লুরাল। প্লুরাল তুমি নিশ্চয়ই জানো সিঙ্গুলার কাকে বলে। হ্যাঁ ঠিকই বলেছি, যে নাউন বা প্রোনাউনের একটা মাত্র সংখ্যা বা জানো মানেই সিঙ্গুলার নাম্বার। যেমন ইম্যান, ইত্যাদি ইত্যাদি। আর প্লুরাল নাম্বার কাকে বলছে? যার দ্বারা নাউন বা প্রোনাউনের একের বেশি সংখ্যা বোঝায় তাকে প্লুরাল বলে। দুই বছর প্লুরাল মানে একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার। যেমন ধরো মেন মানে অনেক মানুষ, টু পেন্স ইত্যাদি। তাহলে কি একের বেশি বোঝালেই বোঝাচ্ছে প্লুরাল নাম্বার। এবার নাম্বার চেঞ্জ করতে হবে সিঙ্গুলার থেকে প্লুরাল, এটা তোমরা বইয়ে পড়ে যাবে। ম্যান থেকে মেন কী হচ্ছে, বয় বয়েস, গার্ল গার্লস, টুথটি, ব্যাম্বু ব্যাম্বুজ, ম্যাঙ্গো ম্যাঙ্গোজ, এগুলো ইত্যাদি আছে। এটা তোমার বই থেকে পড়ে নিও, পড়ে ভালো করে মুখস্থ করে রাখবে, প্রশ্ন কিন্তু পড়বে। এরপর চলে আসছি জেন্ডার। জেন্ডার, জেন্ডার কাকে বলে? যার দ্বারা নাউন বা প্রোনাউনের স্ত্রীলিঙ্গ, কোনটা পুরুষ লিঙ্গ, কোনটা অচেতন বস্তু আর কোনটা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে জেন্ডার। তার মানে কি? লিঙ্গ নির্ধারণ করার নামই হচ্ছে জেন্ডার। জেন্ডার কয় প্রকার? চার প্রকার। চার প্রকার জেন্ডার, চার প্রকার। এক ম্যাসকুলাইন, দুই ফেমিনাইন, তিন নিউটার, আর চার হচ্ছে কমন। কমন, ঠিক আছে। এক ম্যাসকুলাইন, দুই ফেমিনাইন, তিন নিউটার, চার কমন। ম্যাসকুলাইন কাকে বলে? তারপরে জেনে যাবো ম্যাসকুলাইন হচ্ছে নাউন বা প্রোনাউন কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝাচ্ছে, যেমন ম্যান, বয়, ফাদার ইত্যাদি ইত্যাদি। পুরুষ জাতিকে বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি না, ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার, যে ওয়ার্ড তারা নাম বা প্রোনাউনের কেবলমাত্র স্ত্রী জাতিকে বোঝায়, যেমন উম্যান, মাদা, সিস্টার ইত্যাদি। এটা বইয়ে আছে, ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার পরিবর্তন করো। এবার তোমরা দেখতাম নিউট্রাল জেন্ডার, তার মানে অচেতন বস্তু বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের অচেতন বস্তু বোঝানো তাকেই বলা হচ্ছে নিউট্রাল। যেমন ধরো টেবিল, চেয়ার, তার প্রাণ নেই ইত্যাদি, ট্রি ইত্যাদি নিউট্রাল জেন্ডার। আর কমন জেন্ডার হচ্ছে যার দ্বারা নাউন বা প্রোনাউনের পুরুষ এবং স্ত্রী উভয় বোঝানো, যেমন ধরো ফ্রেন্ড, বেবি, চিলড্রেন বা চাইল্ড ইত্যাদি। এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলোকে পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাচ্ছে, তার মানে কমন জেন্ডার হল। তা আমি প্রথম থেকে বলি ম্যাসকুলাইন জেন্ডার, ম্যান, বয় ইত্যাদি। ফেমিনাইন জেন্ডার হচ্ছে মাদার, গার্ল, উম্যান ইত্যাদি। নিউট্রাল জেন্ডার কি? চেয়ার, টেবিল ইত্যাদি। আর
কমন জেন্ডার হচ্ছে ফ্রেন্ড, বেবি, চাইল্ড ইত্যাদি, টিচার ইত্যাদি। তাহলে এটা একটু পড়ে নেবে যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন নিয়ে পরিণত হবে, পরীক্ষা কিন্তু আসবে যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন ম্যান ও ম্যান, বয় গার্ল, দাদা সিস্টার ইত্যাদি। ঠিক আছে, তোমরা নাম্বার এবং জেন্ডারটা করবে, এর পরবর্তীকালে আমি কনজাংশন প্রিপারেশনটা পড়াবো। আজকে শুধু নাম্বার এবং জেন্ডার করবে, আমি এর পরবর্তীকালে কী করা বললাম, প্রিপারেশন, কনজাংশন, অ্যাডভার্ব আর আর্টিকেল, এই চারটে করো, তাহলে আমার ক্লাস মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে মোটামুটি এখন রাখছি, তোমরা নাম্বার আর জেন্ডারটা ভালো করে মুখস্থ করে রাখবে। আমি বারবার বলছি যে নাম্বার চেঞ্জ করবে আর জেন্ডার চেঞ্জ করবে, এটা ভালো করে করবে।